नमस्कार, आमार नाम निर्भय चट्टोपाध्याय, आमार बोन आमी देवश्री चट्टोपाध्याय। आज आमरा महालया चंडी पाठ करे शोनाच्छी। अश्विनेर शारद प्राते बेचे उठेछे आलोकमंजी, धरणीर बहिराकाशे अंतरहित मेघमाला, प्रकृतिर अंतराकाशे जागरित ज्योतिर्मयी जगन मातार आगमन बार्ता, आनंदमयी महामायार पदध्वनि, असीम छंद बेजे उठे रूपलोक ओ रसलोके, आने नव भाव माधुरी संजीवन, ताई आनंदिता श्यामली मातृकार, चिन्मयी के मृन्मयी ते आवाहन, आर चित शक्ति रूपिणी विश्वजननी, शारद स्मृति मंडिता प्रतिमा, मंदिरे मंदिरे ध्यान बोधिता, महामाया सनातनी शक्ति रूपा गुणमयी, तिनी एक तबु प्रकार विभिन्न, देवी नारायणी आबार ब्रह्म शक्ति रूपा ब्रह्माणी, कखनो महेश्वरी रूपे प्रकाशमाना, कखनो बा निर्मला कौमारी रूप धारिणी, कखनो महावज्र रूपिणी ऐन्द्रेयी उग्रा शिवदूती, निमुंड मारिणी चामुंडा, तिनी आबार तमोमयी नियती, एई सर्व प्रकाशमाना जगतेश्वरी महाशक्तिर आविर्भाव हबे सप्तलोक ताई आनंदमग्नम्। देवी चंडिका सतेतन चिन्मयी, तिनी नित्या तार आदि नेई, तार प्राकृत मूर्ति नेई, एई विश्वेर प्रकाश तार मूर्ति, नित्या होयो असुर पीड़ित देवता रक्षणे तार आविर्भाव हबे, देवी शाश्वत अभय बाने, नित्यं यदा यदा वादा दान उत्थान यनिष्यति, तदा तदा वटिर्याहं करिष्यामि संशयं, पूर्वकल्पेर अवसानेर पर प्रलयकाले समस्त जगत जखन कालन शरीरे परिणत हलो, भगवान विष्णु अखिल शक्तिर प्रभाव संगत करे সেই কারণ শরীরে রচিত নন্দ সজ্জা করে, যোগ নিদ্রায় হলেন আবির্ভূত বিষ্ণুর, যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পে সৃষ্টি বিধাতা ব্রহ্মা, কিন্তু বিষ্ণুর কর্ণমল জাত মধুকৈটব সুরোদ্দয় ব্রহ্মার কর্মস্থিত্ব বিনাশে উত্তত হতে, পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বদাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিরেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে তব মন্ত্রে হলেন উদ্বোধিত, এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। ত্বং স্বাহা ত্বং সুধা ত্বং হিব ষট্কারকস্বরাত্মিকা, সুধা ত্বমস্বরেরিজ্ঞে ত্রিধা মাত্রা ত্রিকা স্থিতা, অর্ধমাত্রা স্থিতা নিত্যা ইয়ানুচর্য বিশেষতঃ, ত্বমেব সা ত্বং সাবিত্রী ত্বং দেবী জননী পরাঃ, ত্বয়ৈব দায়তে সর্ব তবৈতৎ শ্রীয়তে জগত, তবৈতৎ পাল্যতে দেবী, তবত্তৎ তেজ সর্বদা বিশিষ্টৌ সৃষ্টি রূপান্তে, স্থিতি রূপা চ বালজে তথা সরিতি রূপান্তে, জগতোস্য জগন্ময়ী মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতিঃ মহামোহা চ ভবতি মহাদেবী মহাসুরী, প্রকৃতিত্বচ্চ ধর্মস্য গুণত্র নিবাহিনী, কালরাত্রি মহারাত্রি মোহরাত্রিশ্চ ধারুণা,
त्वाम श्री त्वाम ईश्वरी त्वाम ही त्वाम त्रिबोध लक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वाम शांति एक शांति नीव जाह खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिनी तथा शंखिनी चापिनी बाण घुशुंडी परिधावदा सौम्य सौम्य सराशेष सौम्य सम अति सुंदरी परा पराण परमा त्वमेव परमेश्वरी। তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল, বিষ্ণুর সুদর্শন চক্র চালনে মধুকৈতবের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যান মগ্ন হলেন। এদিকে কাল অন্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গে অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবগণ বিষাদ ব্যথায় পরিশ্রান্ত হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরেই মহিষাসুর অপরাজয়, তাই তার দ্বারা মহিষাসুরের সম্ভবপর নয় জেনে তার নির্দেশে অমর বৃন্দ কমলয়োনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মার সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতা কুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙা বরণ ধারণ করলে তারি শঙ্খ চক্র গদা পদ্ম ধারী নারায়ণের আনন রুকুটি কুটির হয়ে উঠল। তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী রাও ভানে গগনে গগনে নিনাদিত হলো মহাশঙ্খ। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে ব্রহ্মার তেজ রশ্মি দ্বারা উৎপন্ন হলো এই দেবী। এই দেবীর আনন শ্বেত বর্ণ নেত্র কৃষ্ণ বর্ণ অথর পল্লব আরক্তিমীয় পলক পুঞ্জ তম্যাভ। তিনি কখনো বা সহস্র ভুজা কখনো বা অষ্টাদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়ে। দেবীর আবির্ভাবের এই সুখ বার্তা প্রচারিত হলো। সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন দিতি মাকে, সেবা করলেন রাগ চন্দনে জগন মাতা চন্ডিকা রূপা সতেজ ধনরাত্রি ব্রহ্মজয়িত গুণশ্চ রূপা স্বরূপ মহিমা দেবী অন্তর্যান রূপে ব্যক্ত হয়ে আছেন পুনঃ পুনঃ। ভুবন মোহিনী সর্ব বিরাজমানা জগতেশ্বরী আপন মহিমায় দেবা প্রতিনিয়ত সৃষ্টির মধ্যে পরিত্যক্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্ব মঙ্গলা হোক উপবোদ্ধা দেবী নিত্যা। তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু জগতেশ শ্রী রজতেজ পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ আবির্ভাবে মহিষমর্দিনী রূপে খ্যাত হলো। দুর্গা মহিষমর্দনে মর্ত হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজয়, মহিষ জম দিলেন তার দণ্ড। কালদেব সুতীক্ষ্ণ খড়গ চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য বিশ্বকর্মা অবেদ বর্ম। ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু কুবের রত্নহার। সকল দেব দেবী মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিভিন্ন অস্ত্রে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত মহাদেবীকে সবাই বরণ করলেন। মহিষাসুরের সঙ্গে দেবীর দুর্বিষহ অত্যাচার যুদ্ধ আরম্ভ হলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন।
আবার সিংহ রূপী দৈত্যের রণনমত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়নবিমোহন পৌর সমেশে আত্মপ্রকাশ করলেন ওই ঐদ্রজালি। দেবী রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলেন। রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত, চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ নির্মত সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধু পান করতে করতে মহিষাসুরকে সদম্বে বললেন, গর্জা গর্জা স্থানম মূঢ় মধুরিয়াবত পিবাম্যহম মায়া ত্বয়ি হতত্বৈব গর্জিষ্যন্তাশু দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন। তার খড়গ নিপাতে অসুরের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা দেবী এই পৃথিবীতে পরিব্যাপ্ত হলো। হে দেবী চণ্ডিকা তোমার পূর্ণস্তব গাথা ঐশ্বর্য আরোগ্য শত্রু হানি ও পরম মোক্ষ লাভের উপায় তোমার স্তব মন্ত্রে মানব জীবনে জাগরিত হোক ধূমানন্দের অপূর্ব প্রেরণা। দেবী প্রপর্ণার্তি হরে প্রসীদ প্রসীদ মাতর জগত অখিলস্যহ প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম ত্বমীশ্বরি দেবী চরাচরস্যহ আধারভূতা জগতস্ত্বমেক মহিষ্বরূপেণ যতঃ স্থিতাসি অপাং স্বরূপস্থিতয়া তবৈতদাপ্যায়তে কৃষ্ণমলঙ্গ বীর্যে স্বর্গাপপর্গদে দেবী নারায়ণী নমঃস্তুতে সর্বমঙ্গলামঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানাম শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমঃস্তুতে কলাকাষ্ঠাদি রূপেণ পরিণাম প্রদায়িনী বিশ্বস্য বীজং পরমাশি মায়া সম্মোহিতং দেবী সমস্তমেতত ত্বংবৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। বিদ্যা সমস্তাস্তব দেবী ভেদা স্ত্রিয়া সমস্তা সকলা জগৎসু তবৈকয়া পূরিত তম্মোবৈতত কাতে স্তুতি স্তব্য পরোহ পরোক্তিহি। দেবী অক্ষয় কৃপা কণাপে সপ্তলোক আনন্দিত। প্রথম কল্পে দেবী কাত্যায়ন নন্দিনী কাত্যায়নী অষ্টাদশ ভুজা উগ্রচণ্ডা রূপে প্রকাশিত হলেন। দ্বিতীয় ষোড়শ ভুজা ভদ্রকালীর হস্তে মোহিত হয় মহিষ। আবার তৃতীয় বর্তমান কল্পে দশ ভুজা মহাদেবী সুসজ্জিতা মহিষ মর্দিনী অখিল মানব কণ্ঠে ধ্বনিত পুষ্পাঞ্জলি স্তোত্র বন্দনা। নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবায়ৈ সততং নমঃ। নমঃ প্রণিত্যৈ ভদ্রায়ৈ নিয়ত্বৈ প্রণতাস্মতাম রৌদ্রায়ৈ নমো নিত্যায়ৈ গৌর্যৈ ধাত্বৈ নমো নমঃ। জ্যোৎস্নায়ৈ চণ্ডুরূপিণ্যৈ সুখায়ৈ সততং নমঃ। কল্যাণ্যৈ প্রণতাবৃদ্ধৈ সিদ্ধৈ কুর্মো নমো নমঃ। নমঃ জগৎপ্রতিষ্ঠায়ৈ দেব্যৈ কৃত্বৈ নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতি সভ্যতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু চেতনিত্যা বিভীয়তে নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু সুধা রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু
विष्णु मायेति सभ्यता नमस्तस्यै 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 नमो नमः। इन्द्रियाणं वनिष्धात्री भूतानं असुरेषुया भूतेषु सततं स्मतां नमस्तस्यै 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 नमो नमः। देवी चंडिका गुणातीता ओ गुणमयी सगुण अवस्थाय देवी चंडिका अखिल विश्वेर प्रकृति स्वरूपिणी तिनी परिणामी नित्या मृत्युंजय जन्म सृष्टि प्रक्रियाय जे शक्तिर क्रिया मध्य दिए दृष्टिसित हय जे शक्ति बाग अथवा सरस्वती आबार स्थितिकाले रचित शक्तिर नाम श्री बा लक्ष्मी তার সংহার কালে রচিত শক্তির নাম দুর্গা একাধারে এই তিন মাতৃমূর্তির আরাধনাই দুর্গোৎসব এই তিন মাতৃমূর্তির পূজা ও আরক্তিমে মানব জীবনে জাগরিত হোক ধূমানন্দের অপূর্ব প্রেরণা রূপং দেহি জয়ং দেহি यशो देहि दिशो जहि रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। नमस्कार বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের? হ্যাঁ, বলে চন্ডিকাটা ভালো লাগলে লাইক এবং জিও মা ফিল্মস থেকে নিত্য নতুন বিনোদন পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এইটা স্পন্সর করেছে castingindia.com। থ্যাংক ইউ ফর ওয়াচিং।